পুলিশ কন্ট্রোল নাই, রাস্তা ফাঁকা, পায়া গাড়ি টান দিছে। শোয়েব আখতার একটা বলার আছে পাকিস্তানে, সে 160 কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারে, তার চেয়েও জোরে চালাচ্ছে। ও মাই গড। এখানে ক্রান আছে, আমরা আজকে কোথায় যাবো নাদিয়া বলো তো? জার্মানি। আমরা আজকে জার্মানি চলে যাব। সুন্দর হোটেল আসলে, খুবই সুন্দর রেস্টুরেন্ট। এখানে নাদিয়া মাঝে মাঝে খেয়েছে। সকালের নাস্তা করব না নাদিয়া? নাদিয়া আসো, তাড়াতাড়ি আসো, কোথা লাগছে? শুরুতেই নাদিয়া কি নিচ্ছে? জুস, ফ্রেশ জুস খাবে নাদিয়া। কি খাবা তুমি নাদিয়া? কি খাবা? এত সকালে মানুষ কেক খায়, আগে একটু অন্য কিছু খাওয়া পরে কেক খাইও। ওদের মুসলি আছে এখানে সকালের ব্রেকফাস্টে, যেটা আমরা জার্মানিতে নর্মালি খাই। নানা ধরনের চিজ সালাদ, ব্রেকফাস্টে আছে মাছও এবং এখানে আছে সালাদ। ইউরোপের এই ডিমটা আসলে খুবই জনপ্রিয় এবং আমার নিজেরও খুব ফেভারিট। এবং এটা আপনি বিভিন্ন রকম পেঁয়াজের পাতা দিয়ে এটা খায়। এখানে এটা হচ্ছে আপনার বিভিন্ন রকম বিন দিয়ে করা। নানা পদের ব্রেডও আছে এখানে, অনেক ধরনের ব্রেড। ইউরোপিয়ান কালচার আসলে তারা ব্রেকফাস্টটা অনেক বড় করে করে, কেননা আমাদের দেশে আসলে মানুষ সকালের নাস্তা কম খায় বাট অন্য মানে রাতে বেশি খায়, এটা কিন্তু ঠিক না। ইভিনিংয়ে তোমাকে একটু কম খেতে হবে। আর নাদিয়া কি খাচ্ছে? ডিম খাবে। ওয়াও, ভেরি গুড নাদিয়া। খালি আপনার রুটির ভিতরে চিজ আর ওই মাংস ঢুকিয়ে ফাইনালি হচ্ছে মিষ্টি আর কফি আর ফ্রুটস। নাতাশা, তুমি মিষ্টি খাবা না? খাবা? সবকিছু চেক করছো? যাওয়ার ঠিক আগ মুহূর্তে নাদিয়া একটু খেলে নিচ্ছে শেষমেশ, না নাদিয়া? তুমি এখানে একটু মজা করছো অনেক, এখানে ব্যথাও পাইছে একটু নাদিয়া। হাই রে, আমি তো খালি ব্যথা পায়। বৃষ্টি মাখা পোল্যান্ডের সকাল, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব আমাদের হোটেল ছেড়ে। বাই বাই গিদিনিয়া নাদিয়া। পোল্যান্ডের গিদিনিয়া শহর, যেখানে আমরা গত 4 দিন সময় কাটিয়েছি, এখান থেকে আমাদের শহর কেমনিস মোটামুটি 800 কিলোমিটার দূরে এবং 8 ঘন্টা ড্রাইভ দেখাচ্ছে, আবার ব্রেক সহ আমার মনে হয় আনুমানিক 10 ঘন্টা। সো বিগ চ্যালেঞ্জ, বাট এই ধরনের লম্বা ড্রাইভ উই আর ইউজ টু ইট, কারণ আমরা গিয়েছি গত বছর বেলারুসে, অনেক লম্বা ড্রাইভ ছিল। তো আমাদের জন্য দোয়া করবেন। পোল্যান্ড নাকি জার্মানি? এটা পোল্যান্ড স্টিল, আমরা এখনো জার্মানিতে যাব। এখন আমরা একটু গ্যাস নিয়ে নিলাম এখানে গ্যাস স্টেশন। জার্মানি আর পোল্যান্ডের মাঝখানে একটা রাস্তা আছে, একটা হাইওয়ে, যেখানে টোল দিতে হয়, টোল প্লাজা। এখানে কি করতে হবে? এখানে মানে একটা জাস্ট টিকিট নিতে হবে না? না আশা, বা সামনে আমরা সামনে যে আমরা পে করব। ইয়েস, হিয়ার জাস্ট টেক আ টিকিট এন্ড লেটার ইউ পে। Yeah, ticket is there. Let's go. যেটা হয়েছে, আমরা কত টাকা পে করছিলাম আপনার সাথে? 40 zloty, মানে কত? 10 ইউরো, মানে 1000 টাকা পে করছি। এটা একটা, এটা এটা ফার্স্ট রোড হাইওয়ে এবং এখানে মোটামুটি 140 কিলোমিটার ওদের লিমিট, বাট আমি আসার সময় এখানে 190 তেও চলে আসছিলাম। কার্টুন দেখবে, এটা
আমরা এটা আমাদের পার্সোনাল সিদ্ধান্ত যে আমরা এটা কখনো করবো না, এবং না দিয়ে মাশাল্লাহ সেভাবেই বড় হচ্ছে। কিন্তু ধরেন আজকে আমাদের 8 ঘন্টা ড্রাইভ করতে হবে, 8 ঘন্টা একটা বাচ্চা মানুষ এখানে বসে থাকা এটা তার জন্য অনেক কষ্টকর, এবং সে 4 ঘন্টা মোটামুটি সুন্দরভাবে বসেছিল, এরপরে সে হ্যাঁ হ্যাঁ করতেছিল, পরে ওর মা ওকে তাও সেটা কি শেখাচ্ছে, ওই যে ওদের রাশিয়ান বর্ণমালা না, রাশিয়ান বর্ণমালা, এরপর হয়তো আমরা বাংলা বর্ণমালা দিব, সেগুলো তারা ওই যে বাচ্চাদের যে কার্টুন দেখতে দেখতে বর্ণমালা শিখায়, এটা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট সে কিছু শিখলো, এবং মানে নট দ্যাট ব্যাড আই উইল সে। We can take it. This is only for long distance drive. We are already driving for hours and we just started giving her the phone. Yeah. Let's drive fast in Poland. এখন আমরা চালাচ্ছি 175 কিলোমিটার পার বেগে। Oh my god. শোয়েব আখতার একটা বলার আছে পাকিস্তানে, সে 160 কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারে, আমরা তার চেয়েও জোরে চালাচ্ছি। রাস্তা ফাঁকা পায়া গাড়ি টান দিছে। জার্মানিতে বা ইউরোপে গাড়ি চালানোর এটাই সবচেয়ে মজা। আমার বসের একটা গাড়ির দামি হচ্ছে 3-4 কোটি টাকা, আমি যে কোম্পানিতে আগে ছিলাম ইপ্রো প্ল্যানে আউডি গাড়ি চালাইতো, সেই লোক ইচ্ছা করলে কিন্তু ড্রাইভার রেখে গাড়ি চালাতে পারতো, কিন্তু সেই লোক নিজে গাড়ি চালায়, এবং হাইওয়েতে আমি যতটুকু শুনেছি সে 250 কিলোমিটার ব্যাগে চালায়। মানে এই যে একটা ফ্রিডম, এটা একমাত্র আপনি ইউরোপে পেতে পারেন, বিকজ এখানে গাড়ির রাস্তাগুলো সেফ, আপনি দেখেন সামনে কোনো গাড়ি নেই। আমি ইচ্ছা করলে এখন 160-এ চালাচ্ছি, কিন্তু ইচ্ছা করলে এখন 170-180-90 এবং 200 চালাইলে কোনো সমস্যা নেই। পোল্যান্ড বাংলাদেশ থেকে ডাবল বড়, কিন্তু মাত্র 4 কোটি মানুষ। সেটাই, আমার রাস্তাঘাট পুরো ফাঁকা জায়গা পড়ে আছে, বাংলাদেশ থেকে ডাবল, আনবিলিভেবল, এত বড় একটা দেশ কিন্তু মানুষ নাই। আমাদের প্রায় কত এখন, প্রায় 2 কোটি মানুষই তো মনে হয় এখন প্রবাসী, সেক্ষেত্রে উই সেন্ড হিউজ রেমিটেন্স ইন বাংলাদেশ, লট অফ মানি ফ্রম অ্যাব্রোড, বাইরের থেকে, তখন আমাদের অর্থনীতি, আওয়ার ইকোনমি ইজ ভেরি স্ট্রং নাও দ্যান আদার কান্ট্রি অ্যারাউন্ড অফ আওয়ার নেইবার্স। আমরা একদম পোল্যান্ড আর জার্মানির বর্ডারের কাছাকাছি একটা রেস্টুরেন্টে, জার্মান আর পোল্যান্ডের মধ্যে যে পেট্রোলের যে দাম সেটা একটু ডিফারেন্স, তো আমাদের যারা পোল্যান্ড থেকে মানুষ জার্মানিতে যায় তো বর্ডারের আগেই ওরা পেট্রোল আমরা ট্যাঙ্ক করি, মানে পেট্রোল ঢুকায়, একটু কম দামে পেট্রোল পাওয়া যায় এখানে, সেক্ষেত্রে আপনার একটু টাকা সাশ্রয় হলো, আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করি। নাজিয়া কি খাচ্ছে? ও স্যুপ খাচ্ছে আর এখানে খেলা করছে, ভেরি গুড নাজিয়া। আমরা এখন জার্মান পোল্যান্ড বর্ডার ক্রস করছি। এখানে আসলে ভাবে পুলিশ কন্ট্রোল নাই, যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ, এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিতরে কোনো বর্ডার নাই। এই যে ব্রিজ, এই ব্রিজের পরেই কিন্তু আমরা এখন জার্মানিতে এন্ট্রি করবো। এখানে হচ্ছে বুন্ডেস রিপাবলিক ডয়েশল্যান্ড, এটা হচ্ছে জার্মানি, আর যখনই আপনি নতুন একটা দেশে ঢুকুন তখনই আপনার এরকম একটা ট্রাফিক সাইন থাকে, এখানে আপনি কত জোরে চালাতে পারবেন, এটা একটা জাস্ট একটা আইডিয়া দেয় আসলে কিভাবে আপনি এখানে গাড়ি চালাবেন। দিয়া আমরা চলে এসেছি আমাদের বাসার সামনে, আদি তো ঘুমাই গেছে মাঝখান দিয়ে, আসা আসো আসো, আর কতক্ষণ থাকবে, দাদা সেটা ঘুমাইয়া গেছিল কি কি 800 কিলোমিটার 8 ঘন্টা হাবিবুর ইজ দ্য বেস্ট 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 ড্রাইভার। পাপা বেস্ট ড্রাইভার, লম্বা ড্রাইভ হয়েছে, ইয়া লম্বা, অনেক লম্বা ড্রাইভ হয়েছে আসলে, এত 8 ঘন্টা ড্রাইভ, অবস্থা খারাপ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।